হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি 5 মিনিট একটা টিফিন বক্স রেসিপি, ভেজিটেবল নুডলস। খুবই সুস্বাদু এই রেসিপি, বাচ্চারা এবং বড়রা সবাই খুব এনজয় করে খায়। তো আমি এখানে ইউজ করছি তানজাইয়ের বেনিয়ার্ড মিলেট নুডলস। এমনিতে আমরা জানি মিলেটস কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী, আর তার বিপরীতে ময়দা যতটাই সহজপাচ্য নয় আর পরবর্তীতেও হজমের অনেক সমস্যা হয়ে থাকে। নর্মাল নুডলসগুলো কিন্তু জেনারেলি ময়দারই হয়, আমি তাই জন্য এই নুডলসটা বেশি প্রেফার করি। এগুলো আমি অ্যামাজন থেকে অর্ডার করে নিয়েছি। তো এখন আমি জল গরম করছি, জল গরম করে নুডলসগুলো দিয়ে দিয়েছি একটু ফোটানোর জন্য। ভালো করে নুডলসগুলোকে সেদ্ধ করে নেব আমি। নুডলস কিন্তু বাচ্চাদের খুবই ফেভারিট একটা আইটেম। যখন কোনো উপায় থাকে না কি দেব বাচ্চাদের টিফিনে, তখন কিন্তু এটা 5 মিনিটে চট করে রেডি হয়ে যায়। তো আমি এখানে সবজি অনেক রকমের ইউজ করছি। এখানে সবজির মধ্যে ইউজ করছি বিনস, একটু পেঁয়াজ নিয়েছি, একটু ক্যাপসিকাম, আর নিয়েছি একটু গাজর। সবই ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে, এগুলো তো অসুবিধা হওয়ার কথা না। আমি এখানে সবজিগুলোকে সবই ছোট ছোট করে কুচি করে নিয়েছি, যেটা খেতে বাচ্চাদের খুবই সুবিধা হবে। তো দেখে নেওয়া যাক এরপর কী করছি। নুডলসগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরানোর জন্য এই ছাঁকনিতে করে নুডলসগুলো রেখে দিয়েছি। এবার কড়াইতে সামান্য একটু এক্সট্রা ভার্জিন অয়েল, অলিভ অয়েল নিয়ে নিয়েছি। অলিভ অয়েল বাচ্চাদের জন্য খুবই সেফ, তাই অলিভ অয়েলটাই ইউজ করছি আমি এখানে। এখন আমি তেলটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে নেব একটু। এরপরে আমি দিয়ে দেব বিনসগুলো। বিনসটা একটু নরম হতে সময় লাগে, তাই বিনসটা আগে দিলাম। বিনসটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দেব গাজরগুলো। গাজর বিনস দুটোই একটু সময় লাগে ফ্রাই হতে, আর একটু নরম না হলে বাচ্চাদের খেতে অসুবিধা হয়। হালকা ভাজা হয়েই এসছে। দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিন্তু খুব একটা বেশি ফ্রাই করতে লাগে না। এখন ইচ্ছা করলে সামান্য নুন একটু দেওয়া যেতে পারে, না দিলেও হয়, আমি আজকে ইউজ করছি না নুন এখানে। এই নুডলে আমি ইউজ করব এই মশলাটা। এই মশলাটা কিন্তু এই নুডলসের মধ্যেই দেওয়া থাকে। এখন নুডলসগুলো দিয়ে দিলাম ফ্রাই করা ভেজিটেবলগুলোর মধ্যে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন সামান্য নুন ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু আমি আগে নুন দিইনি, তাই নুনের পরিমাণটা বুঝে একেবারে দিতে হবে। তো সুন্দর কালারফুল নুডলস আমাদের রেডি হয়ে গেছে অলমোস্ট। এখন আমি খুব সামান্য পরিমাণে ওই মশলাটা, নুডলসের মশলাটা ইউজ করছি,
খুবই সামান্য দেব, যেহেতু বাচ্চা খাবে তো বেশি মশলা আমি একদমই ইউজ করব না, তো কেউ এটা স্কিপও করতে পারে। তো রেডি আমাদের 5 মিনিট টিফিন বক্স রেসিপি, ভেজিটেবল নুডলস। খুবই কালারফুল দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব টেস্টি, বাচ্চাদের আর বড়দের সবারই ভালো লাগার কথা। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই রেসিপিটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার লাইক দিও আর শেয়ার করো। আজকের মতন আসি তাহলে বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ অবশ্যই আমার পাশে থেকো তোমরা।